গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ আজকে দেখাবো ফ্লায়ার ডিজাইন তো ফ্লায়ার ডিজাইনের জন্য আমরা অনেক কিছু আজকে এই ফ্লায়ার ডিজাইনের মধ্যে থেকে শিখতে পারবো সো প্রথমে আমরা একটা নিউ ডকুমেন্ট নিব সেই জন্য আমরা প্রথমে যাব ফাইল মেনু ফাইল মেনু থেকে নিউ নিউ যাওয়ার পর আমরা জানি যে যে কোনো কাজ করার জন্য আমাদের অবশ্যই ডকুমেন্ট সেট আপটা খুবই দরকার ডকুমেন্ট সেট আপ ছাড়া আমরা কাজ করতে পারবো না সো এখানে আমরা লিখে দিচ্ছি যে ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার ডিজাইন ওকে এবং ফ্লায়ার ডিজাইনটা কি সেটা ফার্স্ট অফ অল জানতে হবে ফ্লায়ার ডিজাইনটা একটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট সো প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে এখানে ইঞ্চ করতে হবে সো আমরা পিকজেলের জায়গায় ইঞ্চ করে নিব এবং ফ্লায়ার ডিজাইনে যেটা স্ট্যান্ডার্ড যেটা সাইজ এটা হচ্ছে এ ফোর সাইজ সো এ ফোর সাইজের আমরা এখানে সাইজ নেব এইট উইথ নিব এইট অ্যান্ড হাইট নিব আমরা টেন পয়েন্ট ফাইভ ওকে এবং রিজলিউশন যেটা আছে এটা হবে থ্রি হান্ড্রেড কারণ আমরা জানি প্রিন্ট এলিমেন্টের যেসব ডিজাইন আছে সেটা হতে হবে ওকে ক্ষেত্রে আমরা ওকে প্রেস করছি এটা হচ্ছে যে আমার মেইন সাইজ এই সাইজটা হচ্ছে যে আমাদের সেফটি এরিয়া এবার আমাদের প্রিন্ট এরিয়া নিতে হবে সো আমাদের এটা প্রথমে গাইড দিয়ে নিচ্ছি আমরা বিজনেস কার্ড ডিজাইনে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আমরা এখানে কাজ করব আমার এখানে এইভাবে গাইড টেনে দিব যদি রুলার না থাকে সেক্ষেত্রে কন্ট্রোল আর প্রেস করে আমরা এখান থেকে রুলার টেনে নিতে পারবো আর গাইড যদি আপনি আপনি থাকে ডিলিট ডিলিট করার জন্য গাইড গাইড ধরে জাস্ট জাস্ট উপর দিকে টান দিবেন হয়ে যাবে ওকে এবার আমরা কি করবো যে ক্যানভাস সাইজ থেকে আমরা সাইজটা বাড়াতে হবে আগে যেভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইনে করেছিলাম সেইভাবে আমাদের করতে হবে সো ইমেজ থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজে যাওয়ার পর এইট পয়েন্ট ফাইভ অ্যান্ড টেনের জায়গায় এলেভেন

প্রিন্ট হবে সো প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে ব্লিড এরিয়া অবশ্যই ব্লেড লাগবে সো আমাদের নিতে হবে আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজে আমার ব্লিড এরিয়ার জন্য আমরা এখানে নিব পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আমরা দুইভাবে নিতে পারি এখানে সিস্টেমটা যেমন হচ্ছে যে আমরা এখানে যদি এইট পয়েন্ট সেভেন ফাইভ যদি দিই তারপরেও কাজ হবে অথবা এইট পয়েন্ট সেভেন ফাইভ এইভাবে যদি আমরা দিই তাহলেও কাজ হবে অথবা আমরা যদি এখান থেকে রিলেটিভটা এখানে যদি চেক মার্ক করে দিই রিলেটিভটা চেক মার্ক করে দেওয়ার পর আমরা পয়েন্ট টু ফাইভ যদি করি সাপোজ তারপরে ওকে প্রেস করলে দেখেন এখানে বাড়বে ওকে সো আমরা ওইভাবে করতে পারি যে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইলেভেন পয়েন্ট টু ফাইভ অথবা এইট পয়েন্ট সেভেন ফাইভ আমরা এখানে কাজ করতে পারি আমার লাস্ট যে গাইডটা সেই গাইডটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না লাস্ট গাইডটা আমরা দিব না আমাদের ফাইল সাইজ একদম ওকে ওকে আমাদের ডকুমেন্ট যে সাইজটা সেই ডকুমেন্ট সাইজটা আমরা ওকে করে ফেললাম এখন যেটা করতে হবে আমরা প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভেক্টর করতে হবে সো সো এখানে চলবে না ভেক্টর করার জন্য আমরা কি করবো প্রথমে শেপ সেক্ষেত্রে আমরা রেকটিঙ্গেল টুলসে এ যাবো রেকটিঙ্গেল টুলস যাওয়ার পর আমরা এখান থেকে শেপ টেনে নিব আমাদের দেখেন এখানে স্ট্রোক কালার আছে সো আমরা স্ট্রোক কালারটি অফ করে দিব এবং ফিল কালারটি আমরা এখানে হোয়াইট করে দিতে পারি সো আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি হোয়াইটটা আমরা এখানে ব্ল্যাক করে দিব যেন বোঝা যায় যে আমাদের এটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করার পর আমরা কি করতে পারবো যে এটা জাস্ট জায়গা মতো এটা বসিয়ে দিতে পারবো আমরা টেনে একদম ঠিক ঠিক এটা পজিশনে বসাবো যদি বেশি হয়ে চলে যায় সেই ক্ষেত্রে আমরা এটা দেখেন বেশি চলে গিয়েছে সো আমরা এটা জাস্ট টেনে নিব আমরা একটু উপরে দেখি ঠিক আছে কিনা ওকে ডান আমাদের এটা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা মার্ক করে দিতে পারি অথবা আমরা ইন্টারপ্রেস করলেও আমাদের কাজ হবে ওকে এবং আমরা কী করবো ব্যাকগ্রাউন্ডের যে এই যে লেয়ারটি ছিল এই লেয়ারটি আমরা এখন ডিলিট করে দেবো সো আমরা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে অথবা এখান থেকে টেনে আমরা ছেড়ে দিলেও ডিলিট হয়ে যাচ্ছে এখন এই যে এটা আমরা কালারটা চেঞ্জ করে ফেলি কালার আমরা হোয়াইট করে দিই এখন এটার আমার নাম কি করে দিতে পারবো ব্যাকগ্রাউন্ড ওকে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে ফেললাম এবং এটার নাম দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড বিএসসিকে জিআরও ইউএন টি ব্যাকগ্রাউন্ড ওকে এবং আমরা এবার কি নিব ব্লিড এরিয়া নিব সো ব্লিড জন্য আমরা কি করব এই ব্যাকগ্রাউন্ডে আমরা কপি করব কন্ট্রোল যে প্রেস করে আমরা কপি করব এবং জাস্ট টেনে এটা আমরা উপরে নিয়ে যে ছেড়ে দিব ওকে সো এখন বিষয় হচ্ছে যে এটা কি করতে হবে এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি এখন দেখেন আমাদের এটা ফিল কালার ছিল আমরা ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালার দিয়ে দিব এখানে রেড কালার দিব এমন ব্লিডে এমন একটি কালার দিতে হয় যে কালারটি আপনার ডিজাইনের মধ্যে থাকবে না সো আপনাকে দেখতে হবে যে আপনি কি টাইপের ডিজাইন করছেন সেই ডিজাইনের মধ্যে কি কালার নেই সেই ধরনের কালার আপনাকে ব্লিড এরিয়া দিতে হবে এবং সেই ব্লিড এরিয়া আমরা নাইন নাইন দিয়ে দিব তাহলে আমাদের কি হচ্ছে যে আমাদের যে ব্লিড এরিয়াটুকু ছিল সেই ব্লিড এরিয়াটুকু আমার এখানে হয়েছে তো আমরা সচরাচর যতটুকু জানি যে আমরা মানে আগে যেটা দেখেছিলাম বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা ডাই কার্ড ইউজ করেছিলাম সো এখানে কি ডাই কার্ড ইউজ করা দরকার নো কোনো প্রকার ডাই কার্ড ইউজ করা দরকার নেই কারণ হচ্ছে যে এটা আমরা যখন বিজনেস কার্ড দেখেছি সেটা রাউন্ডেড হয় বাট ব্রিড এরিয়া কখনো কিন্তু রাউন্ডেড হয় না ওকে সো আমরা এইভাবেই হবে কন্ট্রোল জি প্রেস করে আমরা এখানে লিখে দিতে পারি ব্লিড বিএল ডাবল ইডি ডি ব্লিড ওকে অ্যান্ড আরেকটা জিনিস করা যেতে পারে অতিরিক্ত সেটা হচ্ছে যে আমরা চাইলে এই ব্লিডের মধ্যে আমরা কোথাও লিখে দিতে পারি ব্লিড দেখেন আমি জাস্ট এখানে টেক্সট দিয়ে এখানে লিখে দিচ্ছি বি এল ডি ব্লিড এবং সেটার কালার আমরা করে দিতে পারি হোয়াইট এবং ফন্ট সাইজটা আমরা একটু কমিয়ে দিব কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিচ্ছি যে বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ব্লিড ওকে সো এটা ব্লিড ডান তো এটা ব্লিডের মধ্যে মতো চলে যাবে ব্লিডের মধ্যে চলে গেল ওকে এখন আমরা কী করবো জাস্ট ব্লিডটা এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে রেড করে দিচ্ছি এবং আইটা অফ করে দিচ্ছি শেষ আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ব্লিডের কাজ শেষ এখন আমরা ডিজাইনের দিকে যাব সো ডিজাইনটা কি করতে হবে সেটা করা হবে সো এটা দেখা দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে সবাই এই আজকের মতো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম